ধর্ষণের ঘটনা ঘটানোয় ছাত্রলীগের চরিত্রগত ঐতিহ্য এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতাই ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল যা সবার মনে আছে। এই সরকারের সময় ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি উল্লেখ করে দোষীদের শাস্তি দাবি করেন তিনি। তাদের নেতারা এই ঘটনাগুলোর সঙ্গে সবগুলো ঘটনার সঙ্গে জড়িত। অবশ্য একেবারে নতুন কিছু নয়, কারণ এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা শত সেঞ্চুরি পালন করেছে ধর্ষণের। হ্যাঁ, তো এটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের এটা আপনার তাদের চরিত্রগত একটা ব্যাপার আছে আর কি, যেটা গোল দিতেন। আমি সবসময় মনে হয় যে আপনি দেখবেন যত রকমের অপকর্ম 1972 সাল থেকে